আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠনের ডাকে সোমবার সকালে দক্ষিণ বারাসাতে এক প্রতিবাদ মিছিল ও পথসভা হয়ে গেল। বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে এদিন পদ্মেরহাট হাসপাতাল মোড় থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা সহ জয়নগর বিধানসভা এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আরএম অ্যাড হাউস, জয়নগর রথতলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার অফসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস, জয়নগর রথতলা। ফোন 8373828615 এবং 8389092757। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল থেকে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরকে বলেন, দেখুন কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যগুলো 100 দিনের কাজের টাকা, এনআরজিএসের কাজের টাকা দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন। তার প্রতিবাদে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 5 তারিখ এবং 6 তারিখে প্রতিটা ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল। আজকের জয়নগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল, কারণ আমরা চাই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীকে জানাতে চাই যে পশ্চিমবাংলার প্রাপ্য টাকা পশ্চিমবাংলাকে দিতে হবে, কারণ 100 দিনে গরিব মানুষের যে কাজের উপরে তাদের জীবিকা নির্বাহ করো সেটা বঞ্চিত করা যাবে না। তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। এদিনের প্রতিবাদ মিছিলে বিধায়কের সাথে ছিলেন জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল নস্কর, জয়নগর তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি অরুণ নস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, জয়নগর আইএনটিটিউসির ব্লক সভাপতি মাতিন হালদার এবং জয়নগর 1 নম্বর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি শামীম ঢালি সহ সমস্ত অঞ্চলের সর্বস্তরের নেতৃবৃন্দ। আজকে আমাদের এই প্রতিবাদ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর বিধানসভার প্রিয় বিধায়ক, জয়নগরের নগর উপকার বিধায়ক বিশ্বনাথ দাস, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর 2 নম্বর ব্লক সভাপতি সম্মানীয়। এদিন পদ্মেরহাট হাসপাতালের সামন থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে দক্ষিণ বারাসাতে সমাপ্ত হয় এবং সেখানেই প্রতিবাদ সভা হয়। আমি বলবো আজকে জয়নগর বিধানসভার মানুষ সত্যি একটা বিরাজ পেয়েছে, তিনি সুখ দুঃখে সবসময় মানুষের পাশে থাকেন। যাক কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে
আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় তার ডাকে যেভাবে তারা একত্রিত হয়েছে, আমাদের যারা মিছিলে এসেছেন আমাদের ঠিক মঞ্চের অপোজিটে ঠাকুরতলার সামনে জলের জবর খবরের এই অংশটি নিবেদন করছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক, রিপ্লেসমেন্ট সার্জারির সু ব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9732607328 এবং 9647346036।